আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়েবসাইট থেকে খুব সহজেই লিড বের করতে পারি। আর আজকে আমরা যে ওয়েবসাইট থেকে লিড বের করব সেটা হচ্ছে ইয়েলো পেজ থেকে আজকে আমরা লিড বের করব। আর আমাদের আজকের ভিডিও হচ্ছে লিড জেনারেশনের যে ধারাবাহিক সিরিজ করছি তার দ্বিতীয় পার্ট হচ্ছে আজকে আমরা দেখব। তো এখন আমরা তাহলে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন চলে যাব হচ্ছে ইয়েলো পেজে। তো আপনারা যদি গুগলে গিয়ে ইয়েলো পেজ লিখে সার্চ করেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখান থেকে এরকম একটা লুক আসবে, ইন্টারফেস আসবে। তো এটাকে আসলে এক ধরনের ডিরেক্টরি বলা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে লিড খুঁজে বের করতে পারি এখান থেকে, সেটা আপনার যে ধরনের তথ্যই হোক না কেন, আমরা যদি এখানে সার্চ করি তো আমরা খুব সহজেই এখান থেকে লিডগুলো পেতে পারি। তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। তো তাহলে আমরা কী করবো, খুব সহজভাবে আমরা যদি কোনো লিড খুঁজতে যাই তাহলে আমরা কী করবো, জাস্ট গুগলে গিয়ে গিয়ে ইয়েলো পেজ লিখে সার্চ করব, তারপর যে পেজটা আসবে অর্থাৎ yp.com yellowpages.com আর কি যাকে বলে, সেটাই আমরা চলে আসব। যেমন হচ্ছে যেমন এইটা গুগলে যে যদি আমরা ইয়েলো পেজ লিখি তাহলে এই যে প্রথমে আসবে দ্য রিয়েল ইয়েলো পেজেস অর্থাৎ yp.com। তো এটাই গিয়ে আমরা কী করবো, আমরা কোনো লিড খোঁজার জন্য এখানে হচ্ছে আমরা লিখব, মনে করেন যে আমরা হচ্ছে কোনো একটা এলাকার রেস্টুরেন্ট খুঁজব। তো আমরা এখানে যা খুঁজতে চাই সেটা হচ্ছে লিখব। এই যে দেখেন এখানে লেখার পরে সাজেস্ট করছে যে আমরা কী রেস্টুরেন্ট খুঁজতে চাই, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট ইকুইপ সাপ্লাই, তারপর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট গাইড, রেস্টুরেন্ট রিপোর্ট। তো যাই হোক, রেস্টুরেন্ট সাপ্লাই এগুলো হচ্ছে ও সাজেস্ট করছে, তার মানে এগুলো দিয়ে মানে মানুষ হচ্ছে সার্চ করেছে। তো আমরা যদি জাস্ট রেস্টুরেন্টই দেই আর এই পাশে আমরা দেব লোকেশন, অর্থাৎ এখানে আমরা কী দিলাম, আমরা কী খুঁজতে চাই, কী খুঁজতে চাই সেটা, আর এই পাশে হচ্ছে লোকেশন। তো লোকেশনটা আমি যদি হচ্ছে নিউ ইয়র্ক দেই, তো সেক্ষেত্রে নিউ ইয়র্ক লিখলে আমরা হচ্ছে দেখব যে আপনার এই যে যখন নিউ ইয়র্ক লিখবো তো নিউ ইয়র্কের কিছু লোকেশনের জায়গা সাজেস্ট করবে, যেমন নিউ ইয়র্ক, তারপর নিউ ইয়র্ক সিটি, এনওয়ে, নিউ ইয়র্ক মিলস, তারপর হচ্ছে এক একটা আর কি। তো যে লোকেশনের আমরা খুঁজবো সেটা এখান থেকে আমাদের হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো আমি মনে করেন যে নিউ ইয়র্ক মিডাউস, মিডাস, আর্লিংটন এইটা যদি সার্চ করি, তো তাহলে আমরা এখানে কী করবো, আমরা যে বিষয়ে খুঁজছি সেটা লিখব, আর এখানে হচ্ছে লোকেশন দেব, তারপরে আমরা হচ্ছে যে ফাইন্ডে ক্লিক করব। তাহলে ফাইন্ডে ক্লিক করলে কী হবে, যে ফাইন্ডে ক্লিক করার পর দেখেন যে এখানে কিছু হচ্ছে সার্চ রেজাল্ট চলে আসছে। তাহলে এখন তাহলে সার্চ রেজাল্টটা কী, এখন সার্চ রেজাল্টটা হলো আমরা এই যে এই এলাকার অর্থাৎ এই নিউ ইয়র্ক আর্লিংটন, নিউ ইয়র্ক মিডাস আর্লিংটনের যে লোকেশনের রেস্টুরেন্টগুলো খুঁজেছি তার লিস্ট এখানে চলে আসছে। তো এখন আমরা এটা যদি স্ক্রল করি তো দেখেন এখানে কিছু রেজাল্ট আছে, দেখেন এইখানে এক একটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম। এইভাবে আপনার হচ্ছে কতগুলো পেজ আছে আমরা দেখি, দেখেন এখানে মজার বিষয় হলো যেটা এই যে পাঁচটা পেজ আছে, পাঁচটা পেজে এবং হচ্ছে শোয়িং হচ্ছে 1-30, মানে এক পেজে 30টা রেজাল্ট দেখাচ্ছে, এরকম হচ্ছে 3000 রেজাল্ট আছে, সেটা ইয়েলো পেজ হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা আমাদের রেজাল্টগুলো কী হবে সেটা হচ্ছে যে দেখেন প্রথমে কিন্তু হচ্ছে এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে অ্যাড। তো এইটা আমরা নেব না, আমরা নেব কোনটা থেকে, আমরা নেব হচ্ছে যে এই যে 1-2-3 দেওয়া থেকে যেগুলো শুরু হবে সেগুলো থেকে আমরা হচ্ছে নেওয়া শুরু করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই অ্যাড আপনারা নিচে আর একটা দেখতে পাবেন, সেটা হচ্ছে কোনো কোনোটায় লেখা থাকে নিচে অ্যাড, যেমন এই যে এটাই লেখা আছে ছোটো করে অ্যাড, হ্যাঁ এই যে অ্যাড, এগুলো অ্যাড এগুলো নেব না, অর্থাৎ স্পন্সর্ড লিঙ্কস এগুলো নেওয়ার দরকার নেই। আমরা এই যে 30টা আছে অর্থাৎ সিরিয়াল দেওয়া যে রেস্টুরেন্টের নামগুলো থাকবে সেগুলোই আমরা নেব, অর্থাৎ সেগুলো থেকে আমরা লিড কালেক্ট করব। তো এখন দেখেন এটাতেও হচ্ছে 1-2-3 দেওয়া নেই, অর্থাৎ এইটা আমরা নেব না, আমরা 1 থেকে শুরু করব। তো এখন আমরা তাহলে এই লিডগুলো কালেক্ট করা শুরু করব কিভাবে, আমরা হচ্ছে খুব সহজভাবে এর উপর মাউস রেখে রাইট ক্লিক করব, নিউ ট্যাবে এটা ক্লিক করব, অর্থাৎ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তারপর এটা হচ্ছে আমরা এখন, আচ্ছা তো এইটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের কী লাগবে, তো লিড কালেক্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে লাগে রেস্টুরেন্টের নাম, লাগে রেস্টুরেন্টের লোকেশন, লাগে যে নামটা এখানে আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট নাই, ওয়েবসাইট হচ্ছে থাকলে এখানে শো করতো,
তারপর হচ্ছে লোকেশন আছে এখানে, তারপর যদি কোনো রিভিউ থাকে সেইটা এখানে আছে, মানে থাকবে আর কি, এটা আপাতত নাই। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে টাইম দেওয়া আছে, কখন ওপেন থাকে কখন বন্ধ থাকে, তারপর হচ্ছে এটা কি ক্যাটাগরির আর কি, অর্থাৎ চাইনিজ রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আচ্ছা, তো এই তথ্যগুলোই আমাদের হচ্ছে দরকার হয় কোনো একটা লিড কালেক্টের ক্ষেত্রে। আবার দেখেন যে মোর ইনফো যদি আমরা চাই যে এটা পেমেন্ট মেথড কী মাধ্যমে পেমেন্ট নেয়, নেইবারহুড, তারপর ক্যাটেগরি, হ্যাঁ, আদার ইনফরমেশন, এখানে হচ্ছে মানে কী কী পাওয়া যায়, হ্যাঁ, এই এরকমভাবে এই জিনিসগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। তো এইটা তো একটা হলো, তাই না? যদি আমরা আরেকটা দেখি, যদি এটা দেখি, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে যে এই তথ্যগুলো হচ্ছে দিতে হবে। এবং এই তথ্যগুলো আমরা নেব কীভাবে, এই তথ্যগুলো নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সহজভাবে আমরা কী করি, আমরা লিড সাজাই হচ্ছে একটা এক্সেল ফাইলে, তাই না? তো এক্সেল ফাইল নেওয়ার জন্য আমরা যদি একটা নিউ এক্সেল ফাইল নেই, তো একটা নিউ এক্সেল ফাইল নেওয়ার পরে আপনাদের কী করতে হবে, মনে করেন যে এখানে হচ্ছে বায়ার আপনার কাছে চাইবে যে কী কী তথ্য সে চাচ্ছে। যেমন সে হচ্ছে চাইতে পারে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টের নাম চাইতে পারে, আপনার রেস্টুরেন্ট নেম। যেমন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনি লিখবেন যে রেস্টুরেন্ট নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপর লোকেশন, লোকেশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে যে তথ্যগুলো চাইবে সেগুলো হচ্ছে আমরা দিব। তো সাপোজ বলেও দিতে পারে যে এই তথ্য লাগবে, অথবা আপনি নিজেই কিছু তথ্য দিবেন, তারপর ওয়েবসাইট। সাধারণত এই তথ্যগুলোই হচ্ছে লাগে, লোকেশন অথবা এটাকে অ্যাড্রেস বলতে পারেন আর কি, লোকেশন অথবা হচ্ছে অ্যাড্রেস। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা যখন কালেক্ট করব সেই তখন কী করতে হবে আমাদের, আমাদের জাস্ট হচ্ছে এই তথ্যগুলো এখান থেকে হচ্ছে কপি করতে হবে। অর্থাৎ আমরা কপি করে এই তথ্যগুলো হচ্ছে সংগ্রহ করব। তাহলে আমি যদি একটা নেই, মনে করেন এটা আমি যে কপি কপি করছি, এটা কপি করব, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর কিপ টেক্সট অনলি রাখবো, ফোন নাম্বার, দেখেন এটার ফোন নাম্বার আছে, তো এটা ফোন নাম্বারটা হচ্ছে আমাদের কপি করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কপি হচ্ছে না, যদি কপি না হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি, লিখে দিতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা লিখে দেব। হ্যাঁ, যেমন কী ছিল, অনেক সময় কপি করা যায় না, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা লিখে দেব। আচ্ছা, লোকেশন, তারপর আমরা হচ্ছে লোকেশন অর্থাৎ ম্যাপ অ্যান্ড ডিরেকশন, এটা হচ্ছে আমাদের লোকেশন। এখানে লোকেশনটাও মেবি আমরা কপি করতে পারবো না, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি। আর হচ্ছে কি থাকবে, যেমন এটা হচ্ছে সাপোজ আমি যদি এটা ছোট করে লিখি, যেমন হচ্ছে এইরকম, এইভাবে দিয়ে দিব আমরা। আর ওয়েবসাইট যেহেতু নাই, বাট ওয়েবসাইট থাকলে এইভাবে আমাদের কী করতে হবে, ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা কী করতে পারি, যেমন আমি আপনাদের দেখাই, এখানে তো ওয়েবসাইট আমরা পেলাম না, আমরা ওয়েবসাইটের জন্য হচ্ছে আরেকটা দেখি, এটা তো আমরা ওয়েবসাইট পাইনি, অর্থাৎ কেটে দিলাম, দেখি তৃতীয়টাতে পাই কি না। তৃতীয়টা অন হচ্ছে, তৃতীয়টাতে, হ্যাঁ, এই যে ভিজিট ওয়েবসাইট আছে, অর্থাৎ এইটাতে মাউস নিয়ে আমরা যদি রাইট ক্লিক করি, অর্থাৎ ভিজিট ওয়েবসাইট করি, তো সেক্ষেত্রে যে ওয়েবসাইটটা ওপেন হবে, ওপেন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা আমাদের এই শিটে লিখবো, ওয়েবসাইট অনেক স্লো, আমরা আরেকটা দেখি, দেখি এর এর ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাও আমরা ওপেন করি, এই যে এর ওয়েবসাইট আবার নষ্ট, নষ্ট হলে কী হবে, সেক্ষেত্রে এটা নিতে পারবো না, অর্থাৎ ওই লিডের অর্থাৎ এই রেস্টুরেন্টের যে তথ্য আমার দরকার সেটা তখন নিতে পারছি না, অতএব ওটা কেটে দিতে হবে। আচ্ছা, তো এইটার হচ্ছে দেখি ওয়েবসাইটটা ওপেন হলো কি না, হ্যাঁ এটার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এগুলোর ক্ষেত্রে কী করতে হবে আমাদের, এই যে আপনারা এইখান থেকে একটু কপি করে হচ্ছে নিয়ে আসবেন। তো এইভাবে আমরা কী করতে পারি, এইভাবে আমরা হচ্ছে
আমরা হচ্ছে লিডগুলো কালেক্ট করতে পারি, এবং খুব সহজেই এই yellowpage.com থেকে আমরা খুব সহজেই কিন্তু দেখেন যে মানে ইন্ডাস্ট্রির বা যে প্রতিষ্ঠানের আপনি হচ্ছে লিড চান, খুব সহজেই এগুলো হচ্ছে সার্চ করে বের করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং খুব সহজেই আপনারা লিডগুলো কালেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনারা এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সব কমেন্টেরই জবাব দেব। আর পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ ধারাবাহিকভাবে এই লিড জেনারেশন এবং ফ্রিল্যান্সার রিলেটেড আরও অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিত্তি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।